শরীয়তপুরে ছেলে ব্যারিস্টার হওয়ার খুশিতে গ্রামের 2000 মানুষকে মধ্যাহ্নভোজ করিয়েছেন তার বাবা মা। শুক্রবার দুপুরে সদর উপজেলার পালং ইউনিয়নের চাঁদসার এলাকায় মধ্যাহ্নভোজের পাশাপাশি সংবর্ধনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের চাঁদসার এলাকার ইউনুস আলী ও শামসুন্নাহার বেগম দম্পতির সন্তান মোহাম্মদ শাহনেওয়াজ। আমার ছোট ভাই শাহনাজ জুয়েল ও ইংল্যান্ডের একটা ভালো ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারি পাশ করেছে, এই জন্য আমরা আমাদের পরিবারের সবাই গ্রামবাসী আত্মীয় স্বজন যারা শুভাকাঙ্ক্ষী আছে সবাই খুশি। ও আমাদের এই শরীয়তপুর এলাকায় চাঁদসারবাসী সবার জন্য একটা গর্ব ও ব্যারিস্টার হওয়ায়। তিনি চাঁদসার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সপ্তপল্লী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, পালং উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং শরীয়তপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন। এরপর আইন বিভাগে উচ্চতর ডিগ্রি লাভের উদ্দেশ্যে 2009 সালে ব্রিটেনে পাড়ি জমান জুয়েল। আজকে শাহনাজ জুয়েল যেই আমাদেরকে যেই সুন্দর একটা প্রাইজ দিছে, এতে আমাদের অত্র এলাকায় এই শরীয়তপুরবাসী আমরা সবাই খুশি। আমার এলাকার ছেলে জুয়েল, সে বিদেশে পড়ালেখা করিয়া বারাসাত হইছে, এটা আমাদের গর্বের বিষয়, আমাদের খুশির বিষয়। এটা আমাদের এলাকাবাসী সবাই ইনশাল্লাহ খুশি। হ্যাঁ, আর ভাই অনেক কষ্ট করিয়া আর পড়ালেখা করছে। সেখানকার ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলএলবি এবং লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি ল স্কুল থেকে এলএলএম কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন। মঙ্গলবার ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রির সনদ গ্রহণ করেন জুয়েল। শাহনাওয়াজ জুয়েল ইংল্যান্ডের ব্যারিস্টার ইন ল সনদ পেয়েছেন গত শুক্রবারে। সেই সনদ পাওয়ার পরই তার পরিবারের ইচ্ছায় প্রায় 2000 লোকের সমন্বয়ে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার পরিবার অত্র গ্রাম পালং ইউনিয়ন তথা শরীয়তপুরের সমগ্র এলাকাবাসী আমরা সকলেই খুশি। ব্যারিস্টার শাহনেওয়াজ জুয়েল লন্ডন থেকে ফোনে বলেন, আমার অর্জনের পেছনে আমার বাবা মায়ের অবদান সবচেয়ে বেশি। তবে আমার বাবা এখন অসুস্থ, তিনি যখন সুস্থ ছিলেন তখন সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। বাবার উৎসাহ, কঠোর পরিশ্রম আমাকে এই ডিগ্রি অর্জনে সহায়তা করেছে। বাবার জীবদ্দশায় এই ডিগ্রি অর্জন করতে পারায় নিজেকে ধন্য মনে করছি।